ونصر عبده وأنجز وعده وهزم الأحزاب وحده. والصلاة والسلام على من لا نبي بعده وعلى من حزا حزوه. أما بعد، فقد قال الله عز وجل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله يغنيكم بالإسلام، أو كما قال عليه الصلاة وأفضل التسليم. উপস্থিত আমাদের পরম শ্রদ্ধাস্পদ শ্রদ্ধাস্নাথ, তারকা সদৃশ্য দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির, আমাদের দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফাদ্বয়, আমাদের বলাটা অসুবিধা নেই, এখানে বোঝাবার জন্য কোনো কাউকে ছোট না করে যদি আমরা আরও এরকম ভাগ করি এতে অসুবিধা নেই। যদি তুচ্ছ জ্ঞান করা হয়, বেয়াদবি করা হয়, তখনই অসুবিধা আমাদের ওদের বলতে গেলে আর কি। বোঝাবার জন্য বলা হলো যে আমাদের শুনলে আবার অন্য কিছু হতে পারে, আল্লাহ বোঝা তৌফিক দান করুন। আমরা তাদের সৎ দীর্ঘ আয়ু কামনা করি, হায়াতে তৈয়বা আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দান করুন। আল্লাহ তাদেরকে নিজের সন্তুষ্ট পথে ব্যবহার করুন। আল্লাহ যাকে ব্যবহার করেন না, যাকে ইস্তেমাল করেন তিনি, তার টোটাল বডি থেকে পাপ কাজ প্রায় প্রকাশ না পাওয়ারই মতো হয়। আল্লাহ পাকের ব্যবহারটা পাওয়াটাও বিরাট বড় কপালের ব্যাপার, ভাগ্যবান হওয়ার। তিনি আমাকে ব্যবহার করেন, এমন ভাবে ব্যবহার করেন উল্টো কথা বলতে গেলেও সোজা বেরিয়ে যায়, ভুল বলতে গেলেও ঠিক বেরিয়ে যায়। একটা পর্যায়ে আসে যখন ওকে উপর থেকে পরিচালনা করা হয়, তখন তার মাকামটা কত উচ্চ স্তরের হয়। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি মতো ব্যবহার করুন। যাই হোক, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সমাগত একনিষ্ঠ জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ, সর্বপ্রথম স্মরণ করি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্বগুণে গুণান্বিত সর্বজ্ঞানে জ্ঞানান্বিত রাজাধিরাজ, যারই একচ্ছত্র ক্ষমতার বহিঃপ্রকাশ নবমণ্ডল ভূমণ্ডলে, যার নিরঙ্কুশ আধিপত্য যাবতীয় বিষয়ের নেপথ্যে, যারই ক্ষমতা, যারই রাজত্ব, ওটা আসমান জমিনের একমাত্র ক্ষমতা যে সত্তার, যিনি অত্যন্ত পূত পবিত্র, যিনি অত্যন্ত কাছের, আবার এক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত দূরের, বিভিন্ন রকম এক কথায় সব প্রকার
পূর্ণাঙ্গ গুণের অধিকারী স্বয়ম্ভু ইতিবাচক নেতিবাচক যে সমস্ত গুণগুলো মানুষের আছে সমস্ত গুণের পূর্ণাঙ্গ আধার যার মধুমাখা নাম আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার এই দরবারে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করি সবাই একবার বলি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পর্কে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ হলো সমস্ত নিয়ামতের মূল্য আলহামদুলিল্লাহ সামানু কুল্লি নিয়মা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ এই একটা আলহামদুলিল্লাহ দ্বারাতে মানুষ কত আল্লাহর নৈকট্যের স্তরে পৌঁছে যায় মানে অকল্পনীয় অভাবনীয় এত উঁচুতে যেতে পারে একবার জীবনে যেভাবে আল্লাহ চান ওই রকম আলহামদুলিল্লাহ যদি একবার বেরিয়ে যায় মুখ দিয়ে আমাদের টার্গেট ওই পর্যন্ত ওই রকম আলহামদুলিল্লাহ যেন জীবনে বেরোই এই টার্গেটটা রাখতে হবে হবে কি হবে না পরবর্তী বিষয় আগে পারবো কি না পারবো পরবর্তী খুব উচ্চ স্তরের আশা রাখতে হবে তার সম্পর্কে নৈরাশ্যের কোন বীজ কোন জীবাণু যেন আমাদের মধ্যে না প্রবেশ করে কোন ক্ষেত্রে একটা কবি তার নামের যথার্থ মূল্যায়ন করেছেন দু লাইন কবিতার মধ্যে কাব্যের জগৎ একটা বিরাট বড় জগৎ শায়ির রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার শুনবো এ তো অন্যরকম একটা মজা পাওয়া ব্যাপার দরুদ পড়ার ক্ষেত্রে মানুষ তো কোন আর হিন্দি থাকে না তো যখন দরুদ পড়বে তখন মানুষ মাদানি হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দরুদ পড়লে মানুষ কি হয়ে যায় অটোমেটিক মাদানি হয়ে যায় আর মাদানি হলে মাদানি হতে হতে আরশি হয়ে যায় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ ফরাশি আরশি আরশের অধিপতির সাথে তার একটা যোগাযোগ হয়ে যায় বিশেষ সুবহানাল্লাহি বিহামদিহি এ তো একটা জগৎ দরুদের জগৎ একটা জগৎ একটা দৃষ্টান্ত বলছি গোটা ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের সর্বকালের সর্বজনের সর্বস্তরের সর্বদলের কাছে যিনি একমাত্র গ্রহণীয় এত সর্বজন মান্য অবিসংবাদিত ব্যক্তিত্ব দ্বিতীয় হয়নি ভারতবর্ষের মধ্যে একজন আলিমে দিন এবং যার কাছে গোটা ভারতবর্ষের সর্বজাতির মানুষ ঋণী ওর ব্যাখ্যা আছে সব একটা সব কথাটার একটা একটা আলাদা ইতিহাস রয়েছে বা এর একটা একটা সমুদ্র পার হতে পারে দেখ সবার সবাই ঋণী তার কাছে কে হতে পারেন তিনি এই যে কে হতে পারেন কেউ নাম আমি বলেনি বা কে হতে পারেন কে আর কি বলা বোঝা এ একটা বড় ব্যাপার কে এবং কি মিয়ানে আশিক ও মাসুক রমজিস কিরমান কাতি বিন রাহম খবর নিস প্রেমিক প্রেমাস পদের মাঝখানে একটা এমন অনেক সময় ইঙ্গিত হয় ফেরেশতা কিরমান কাতিবিনদেরও খবর থাকে না যে কি হলো কোথায় সুইচ টিপলো আর কোথায় বাল্ব জ্বলে উঠলো এ হবে কখন হবে যখন একাত্মা হবে আর কি একটা আত্মা দুই দেহে দুটো দেহে একটা আত্মা এমন যখন হবে তখনই ওই বিষয়টা হয় যাক বললেও বলেছেন ধন্যবাদ আপনাকে এতে রুচি
দূরদর্শিতা বিচক্ষণতা প্রকাশ পায়, এটা কার হতে পারে আমার জানা নেই। এই জ্ঞানের যখন সমুদ্র বয়ে যায়, বিদ্যাসাগর জাতীয় হয়, যেমন আমাদের হযরত জি রহমতুল্লাহ আলাইহি বিদ্যাসাগর প্রতিম ছিলেন, বিদ্যাসাগর প্রতিম লেখা হয় তাকে আমরা জানি, এরকম হলে অটোমেটিক রুচি তৈরি হয়ে যায়। তিনি হলেন মুসনাদুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন গোটা ভারতবর্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটাও আলেম না পাঠাতেন, শুধুমাত্র ওনাকেই পাঠাতেন, তাহলে গোটা ভারতবর্ষের জন্য যথেষ্ট হয়ে যেত। এই যা দলমত নির্বিশেষে আমরা দেখি সবার কাছে উনি প্রিয়, উনি সবার গুরু, ওনাকে বলা হয় আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলেন হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি। নবী আকরাম রুহি ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য তার ইন্তেকালের পর যে সমস্ত মুজিজা রয়েছে, মিরাকল রয়েছে, তার মিরাকল বা মুজিজার মধ্যে একটা অন্যতম মুজিজা হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি। মোটেই অত্যুক্তি করছি না, বাড়াবাড়ি করাও ঠিক না, ইসলাম ওরে অনুমোদন করে না, সীমা সংরক্ষণ ব্যালেন্স কন্ট্রোল ইসলামের সর্বপ্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটা। ওয়াকাদালিকা জাআলনাকু উম্মাতা ওয়াসাতা, এইভাবেই আমি তোমাদেরকে বানিয়েছি ভারসাম্যপূর্ণ উম্মত। আমি মোটেই বাড়াবাড়ি করছি, আল্লাহ কি রত্ন বানিয়েছিলেন ভারতবর্ষের গৌরব। এই দরুদ সম্পর্কে ওনার নামটা আমি আলোচনা করছিলাম, করতে করতে ওনার একটা ওনার আব্বার কথা, ওটা ওনার আব্বার কথা, উনি দরুদের প্রেমিক ছিলেন, দরুদ বড় বড় আশিকে রসুল যারা, তাদের একটা জীবনের একটা অংশ, জীবনের একটা সময় রীতিমতো দরুদের জন্য বরাদ্দই ছিল, তাদের আজও তাই রয়েছে। হযরতের একটা স্মরণবাণী ওনার আব্বা জান হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলী, কি খিদমত আল্লাহ এই খানদান থেকে নিয়েছে, সমস্ত ভারতবর্ষের মধ্যে অ্যারিস্টোক্রাটিক ফ্যামিলি যদি বলা যায় তাহলে এই ফ্যামিলিটাকে বলতে হয়। পার্থিব অপার্থিব ইহকাল পরকালের সব বিচারে, ইহকাল তথা দুনিয়ার বিচারে, এই জন্য ওনাকে তো আমি মূল্য দিচ্ছি বা আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি। স্বাধীনতার যে আজকে স্বাদ অনুভব করছি আমরা, স্বাধীনতা ভোগ করছি, স্বাধীনতার যে তৃপ্তি আমরা গিলছি, এর পিছনে ওই মহামনীষীর ওই মহামানবের ভূমিকা সর্বপ্রথম কাজ করেছিল। সুবহানাল্লাহ, উনি প্রথম স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের যা অবস্থা তাতে ইংরেজদের বিতাড়নের চেয়ে বড় ওষুধ আর কিছু নেই, এইটাই সর্বপ্রথম কাজ আর কি উনি স্বপ্ন দেখেছিলেন, বাস্তবায়ন করেছিলেন ওনার ছেলে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষ দারুল হরব তথা যুদ্ধরাষ্ট্র বলে ফতোয়া দিয়েছিলেন। তাহলে স্বাধীনতার তৃপ্তি বা স্বাধীনতার ভোগ এনজয়টা সবাই করছে, সব জাতি, তাহলে সবার কাছে সবাই তাদের কাছে নিনি পরিষ্কার জিনিস, এক আর দুই তিন হয়ে যায় একবার পরিষ্কার গাণিতিক অঙ্গের মতো, তুমি মানো আর না মানো, হ্যাঁ তোমার যদি সত্য মানতে অস্বীকার থাকে, সত্য মানতে তুমি কৃপণ হও, সত্য লিখতে তোমার হাত কেঁপে যায়, তাহলে কাঁপতে পারে, বাস্তব তো বাস্তবই থাকবে। যাই হোক, আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করুন, বিরাট বড় ব্যাপার সঠিক জিনিসটা বোঝা বলা। যাই হোক, হযরতের স্বর্ণবাণী একটা ছিল হযরতের আব্বার, বিহা ওয়াজাদ না মা ওয়াজাদ না, বিহা ওয়াজাদ না মা ওয়াজাদ না, মানে কি বিহা ওয়াজাদ না মা ওয়াজাদ না, এর দ্বারা আমরা পেয়েছি যা আমরা পেয়েছি,
فغشياهم من اليم ما غشياهم ما اسم موصول এটা অন্য জগৎ অলংকার শাস্ত্রের ব্যাপার একটা কথা আগে জগৎ বার হয় আল্লাহর রহমতে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম হযরতের কথা আমার কাম হ্যায় তেরা নাম হ্যায় মেরা একটা নুতফা থেকে তৈরি আমরা বীর্য শুক্রকীর সেখান থেকেই আমাদের জীবনের এই অবস্থা কি ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক মানুষ একটু দেখুক 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 চিন্তা করুক কি দিয়ে সে সৃষ্টি হয়েছে আর কি ধরাকে সরা জ্ঞান করছে আজকে বিয়া বাজাতে না মজা মা বাজা না এর দ্বারা আমরা পেয়েছি যা কিছু আমরা পেয়েছি যা কিছু পেয়েছেন তো পেয়েছেন গোটা ভারতবর্ষের ধর্মীয় রাজত্বের বাগদর আল্লাহ তাদের হাতে দিয়েছেন গোটা ভারতবর্ষের সর্বজন প্রিয় তাদেরকে বানিয়েছেন পাশাপাশি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহর মতো একটা সন্তান রূপী মহা সম্পদ পেয়েছেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ এটা কম পাও না একটা একটা বাপের ছেলে যখন মদিনা ইউনিভার্সিটির লেকচার দেয় আর তার সুনাম চারিদিকে ছড়িয়ে যায় কি অবস্থা হয় তো সেই সন্তানের নামে পিএইচডি লন্ডন ইউনিভার্সিটিতে করা হয় রিয়াদ ইউনিভার্সিটিতে করা হয় আলিগড় ইউনিভার্সিটিতে করা হয় জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে করা হয় তার নামে পিএইচডি করার জন্য মানুষ ব্যস্ত থাকে কত বড় রত্ন আরব আলেমদের কাছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহর মতো প্রিয় যোগ ব্যক্তি এবং তার মতো সমাদৃত আলিমে দিন দ্বিতীয় কেউ নেই সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা কালজয়ী কিতাব কালজয়ী তুলনা হয় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না উম্মতের মধ্যে এরকম কিতাব পৃথিবীতে খুব কম এসেছে আর কি এরকম একটা ইলমে আসরার শরিয়াত শরিয়াতের রহস্য সম্পর্কে আলোচনা আল্লাহ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি আর একজন হাম্বলি আলেম ব্যাপক বড় আলেম ছিলেন তো তারপরে প্রায় হাজার বছর ওই রকম আলেম তৈরি হয়নি যে ওই ওই বিষয়ে কলম ধরবে লিখবে আগে ইন্দা জিকরি সালিহিরা তানজিলুর রহমা এটা শতসিদ্ধ কথা সুফিয়ান বিন উয়াইনা রহমাতুল্লাহ আলাইহির কথা আল্লাহর ওলি বান্দাদের যোগ্য বান্দাদের সালেহ বান্দাদের আলোচনা কালীন খোদাপাকে রহমত বর্ষণ হয় খাসানে খুদা খুদা না বাসাদ মগর আজ খুদা জুদা না বাসাদ আল্লাহর খাস বান্দারা খোদা তো হয় না বটে তবে খোদা থেকে পৃথকও হয় না তারা সর্বদাই আল্লাহ ধ্যান আল্লাহ স্মরণে এত নিমগ্ন থাকে হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি ওনার খিদমত করছেন 20 বছর একটা খাদিম 20 বছর একটা খাদিম খিদমত করছেন তারপরেও যখনই দেখা হতো হযরত নাম জিজ্ঞেস করতেন বাবু তোমার নাম কি 20 বছর পরে খাদিমরা জিজ্ঞাসা করছেন হুজুর আল্লাহ আপনার সিনাতে ইলমে দরিয়া প্রবাহিত করছেন ইলমে হাকিকাত শরিয়াত তরিকাত মারিফাত গোটা ওলিদের যদি লিস্ট করা হয় তাহলে দ্বিতীয় নম্বরে হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির নাম আসবে ওলিকুল শিরোমণি তারপরেও এত কিছু মনে আছে আর আমি আপনার খিদমত করি আমার নামটা আপনার মনে থাকে না একটা অত্যাচর্য প্রশ্ন হযরত বলছেন কি করব বাবু আমি খোদার স্মরণে এত বিভোর থাকি এত নিজে মগ্ন থাকি দ্বিতীয় কারণ নামও পর্যন্ত আমার মনে থাকে না সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ কোথায় খোদা প্রেমিক কোথায় রসুল প্রেমিক কোথায় কোথায় বলতে যুগ হিসাবে আছে একটু চোখটা ফুটাতে হবে আর একটু আগ্রহ থাকতে হবে অনুসন্ধান থাকতে হবে আর নইলে আল্লাহর একটা সিস্টেম আছে ওই সিস্টেমেই তিনি গোটা দুনিয়া পরিচালনা করছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কশিন কালেও তুমি আল্লাহর রীতিতে আল্লাহর রীতিতে যেটা ন্যাচারাল ল আমাদের হযরতজির ভাষায় কি জ্ঞান সাগর প্রবাহিত হয়েছে তার কিতাবের থেকে নূতনত্ব সেকেন্ড নূতন মিনিট নূতন বছর নূতন মাস নূতন সুতরাং জ্ঞান নূতন এটাই যেন তার একটা বিরাট বড় বৈশিষ্ট্য ছিল সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ জি ন্যাচারাল ল বলান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা কশিন কালেও তুমি আল্লাহর রীতিতে পার্থক্য পাবে না আল্লাহ পাকের একটা সুন্নত রয়েছে যুগ হিসাবে তিনি
মানুষ তৈরি করবেন দুনিয়াতে রিজালুল্লাহ খোদার জমিনে আল্লাহর আল্লাহ কিছু মানুষ থাকবে এরাই হলো প্রকৃত মদ্দা মানুষ বললে আর ভয় দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে একটা আয়াতে বলেছেন খুব প্রসিদ্ধ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন হে লোক সকল হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর কাদের সাথে থাকো ও কোনো মাস সাদিকিন ও কপট হযরতের অনুবাদ কি দারুণ অনুবাদ এই আয়াতটা যেখানে বলা হয়েছে তার আগ পিস গবেষণা করলে অ্যাপ্রোপ্রিয়েট এই অর্থটার মতো সুন্দর হতে পারে না কেন খোদার প্রেমে যারা অকটক আসাদিকিন ফি ইশকিল্লাহি তাআলা খোদার ভালোবাসাতে যে নির্ভেজাল নিষ্কলুষ এরকম প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহির বাতিন যার সমান আল্লাহুম্মা জাল আলা আলানিয়াতি সরি আলানিয়াতি খায়রাম মিন সরিরতি আল্লাহুম্মা জাল সরিরতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাল আলানিয়াতি সারিয়া জাহির বাতিন এক হওয়া এটা একটা মস্ত বড় মানে মূল্যবান বিষয় যেটাকে ইখলাস বা মুখলিস বলা যায় অকপট আর ওর বিপরীত মুনাফিক কপট বিশ্বর কিছু বিশ্ব রোগ রয়েছে যেমন বিশ্ব বিভিন্ন জিনিস আছে বিশ্ব কবি আছে তো বিশ্ব রোগ রয়েছে আর বর্তমান সময়ে এই কপটতার রোগ ব্যাপকভাবে মানুষকে আক্রান্ত করে ফেলছে ব্যাপকভাবে বাইরে এক ভিতরে এক আর এদেরই জন্য বরাদ্দ করা হয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর অবশ্য ওই কপটতাটা হলো হলো বিশ্বাসের কপটতা বিশ্বাসের কপটতা ওটা কিন্তু আমলের কপটতা কপটতা নয় আর কি এটা একটু বুঝতে পারলাম অনেকে ওই আয়াতটা আমাদের মুসলিম ব্যক্তিদের জন্য ফিট করে এই ফিটিংটা তাদের সেটিং হয়নি ভালো এই ফিটিংটা ঠিক নয় যাই হোক এরকম নুরানি রুহানি মজলিসে বসে এসে বাস্তবে আমরা ধন্য এমন ভাবে বসি এমন ভাবে এখানে থাকি যেন মনে করি এই একটাই মজলিস আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে এমন ভাবে বসবে এবং প্রতিটি মজলিসকে শেষ মজলিস মনে করবো জীবনে বরং প্রতিটি সেকেন্ডটাকে নিজের জন্য শেষ সেকেন্ড মনে করব তাহলে আল্লাহর প্রাপ্তি বিরাট সহজ হবে আর কি তাদের এবং গোনা থেকে বনে বাঁধা যাবে এই কথা ভাবলে আর কি যে এছাড়া আমরা এ হবে না শেষ ভাবলে এরকম একটা হয় হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যখন তুমি নামাজে দাঁড়াবে ওই নামাজটাই মনে করবে জীবনের শেষ নামাজ ওখান থেকে বলা যায় যে মজলিসে বসবো বিশেষ করে এরকম নুরানি মজলিসে সেটাই আমার জীবনে যেন শেষ মজলিস এরকম মনে করবো করলে সুন্দর এবং আদবের সাথে এটা মজলিসের আদব ভঙ্গ হয়ে গেল হযরত সঙ্গে সঙ্গে সেটা প্রতিহতও করলেন দূর করে দিলেন কে আসলো কে গেল আমি তো ছাত্রদের একটু ওদের তো আরো ক্লোজ টু হয় ওদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয় আমি তোদের বললি বাস পড়লেও যারা বুঝতে না পারে বজ্রপাত এমন ভাবে শুনবে আর এমন ভাবে বুঝবে যেন বাস পড়লেও না বুঝতে পারে জি কেমন আরো একটা বলতে পারে বলি বিভিন্ন কিছু বলি বলতে বলান বলি বললে খানিকটাই হয়ে যায় যে বলান ফালহামাহা ফুজুরহা ও তাকওয়াহা আল্লাহ অন্তরে নিক্ষেপ করেন পাপের বিষয়টাও করেন আবার খোদা বিরুতা ভালো মন্দ তার থেকেই আসে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সব সেখান থেকে আসে আর কি সব লিঙ্ক সেখানেই রয়েছে আর কি আমি যদি বলি এমনভাবে শুনবে কথা যেন যেন তুমি শোনার জন্যই সৃষ্টি হয়েছ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান কি জন্য সৃষ্টি ও আর অন্য কোনো জন্য সৃষ্টি হয়নি আর কি আর ওটা মসজিদে থাম যেমন আছে ওই রকম বিনা নিয়ন্ত্রণে শুনবে পিলারের মতো আর ওদের সঙ্গে একটু খোলাখুলি বলা যায় একটু কেলাস হলে তো আর এক রকম জগৎ আল্লাহ রহমতে আসে আমাদের এ একটা জগৎ আবার অন্য মঞ্চে হলে একটা জগৎ তো আছে আবার কেলাস হলে আর একটা জগৎ মজলিসের নূর একটা আলাদা
মজলিসের নূর একটা আলাদা যাই হোক আমি যে কথা বলছিলাম যে এই দুনিয়ায় আল্লাহ পাক তার যোগ্য বান্দাদের তিনি সৃষ্টি করবেন এটা রীতিমতো করে যাবেন তিনি কেন আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা অকপটদের সাথে থাকো আরে অকপট বাগানে তৈরি হবে তারপরে তো সাথে থাকবে যদি তৈরি না হয় তাহলে তার আল্লাহ পাকের হুকুম দেওয়ার অর্থটা কি হয় আর কি এইজন্য রীতিমতো যুগ অনুযায়ী ওই আসসাদিকিন ফি ইশকিল্লাহ আ আল্লাহ পাকের প্রেমিক এরকম আল্লাহর ওলিরা রীতিমতো সৃষ্টি হতেই থাকবে আল্লাহর ওই নির্দেশটাই বলছেন নইলে আল্লাহর রীতি বিরুদ্ধ হয়ে যাবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহ আল্লাহর একটা রীতি হলো শক্তি সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপান না তিনি যতটা শক্তি আছে ততটাই তিনি কাজ দেন একটা নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশটা পালন করতে মানুষ পারবে আর তার জন্য বাগানে ফুল ফুটানো হবে সেই ফুলের পাশেই আমরা সুঘ্রাণ নিচ্ছি আল্লাহ বেশি বেশি নেওয়ার তৌফিক দান করুন তোমরা সালিহিন সাদিকিনদের সাথে সাথ থাকো অকপটদের থাকো কত সময় থাকো কত সময় থাকো যত সময় তাদের মতো না হতে পারছি কত সময় থাকবো যত সময় তাদের মতো না হতে পারছি হাজার দেখাচ্ছিলাম ওয়াসিয়াতুল ইরফান শাহ ওয়াসিউল্লাহ রহমাতুল্লাহ একটা কিতাব আমার বিশেষ একজন হযরত আব্দুল জব্বার সাহেব মুরাদাবাদি শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র আমাকে একটা কিতাব দিয়েছিলেন তাতে লেখা রয়েছে কোন জায়গায় বা কোন আল্লাহর ওলির সুহবতে দীর্ঘদিন যাবত যাতায়াত হচ্ছে অনেকদিন দেখলেন যাতায়াত চলছে আকর্ষণ আছে স্বস্তি আছে সবকিছু আছে এরপরেও যদি উভয়ের মাঝখানে একটা সাদৃশ্যতা না হয় একটা দূরের মধ্যে সব দিক দিয়ে একটা সামঞ্জস্যতা তৈরি না হয় তাহলে খুব একটা ফলাফল হলো না এই পর্যন্ত হতে হবে টার্গেট এর ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় মুফাসসির তাফসীরে রুহুল মারির লেখক উনি বলেছেন খালিতুহুম এই যে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে ওই খোদা ভীর অকপটদের কথা বলা হয়েছে এদের সঙ্গে সংমিশ্রিত থাকো একেবারে জড়িয়ে থাকো তাদের মজলিসে পড়ে থাকো কত হাত্তা তাকুনু মিসলাহুম হাত্তা তাকুনু মিসলাহুম এমন কি তোমরা তাদের তাদের মতো হয়ে যাবে এজন্য তাদের মতো হওয়া পর্যন্ত আমাদের এই সাধনা জারি রাখতে হবে সাধ সাধ্য সাধনা সাধ সাধ্য সাধনা তাদের মতো হওয়ার স্বাদ আছে এই স্বাদ হলো স্বাদেই পার পেয়ে যাবে জান্নাতে যাওয়ার স্বাদ আছে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে হবে জান্নাতে যাওয়ার স্বাদ আছে হারাম হারাল এক করে বেড়াচ্ছে হবে খায় সাথের পূজারি হয়েছে হবে স্বাদ হলে শুধু হবে না স্বাদের পরে সাধ্য তার মানে পরিশ্রম করতে হবে পরিশ্রমে লেগে যেতে হবে রাস্তায় চলতে হবে আর সাধনা সাধনা মানে অনবরত চলতে হবে এক নাগারে চলতে হবে এই কথাটা বলা আমার জন্য যদিও বড়ই কলঙ্কের এক হিসাবে কেননা আমি তো অতটা সময় দিতে পাচ্ছি না বা পারি না এটা আমার বিরাট বড় দুর্বলতা এবং অলসতা আর কি শব্দ আছে আমি বলতে পারছি না তবে চেষ্টা আছে চিন্তা আছে সময় দিতেই হবে কুরবানি দিতেই হবে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বর্ণবাণী আশিকে আকবর সিদ্দিক আকবর নয় আশিকে আকবর হযরত বলছেন طريق النجاة سبيل طريق الفداء سبيل النجاة طريق الفداء سبيل النجاة তার মানে সফলতার রাস্তা সফলতার রাস্তার জন্য কুরবানি বা পরিশ্রম মেহনত ছাড়া হতে পারে না জিনিসটা মেহনত করতেই হবে এজন্য এক নাগারে অবিচলতা সহকারে রীতিমতো সব জিনিস আমাদের দিকে ফলো করবেন না আমরা পারি না বলে আপনারা আশপাশে আসবেন পারবেন না আমরা না হয় আর কি জিনিস আপনারা খুব কদর করেন খুব কদর করেন বড়ই ভাগ্যবান আপনারা আশেপাশে আছে কিছু আছে তা কেন হবে না কেন হবে না ফুল বাগানের ফুলের গৌরব যদি মাটি নিতে পারে আর সেই মাটি দ্বারা তৈরি শ্রেষ্ঠ জীব সে নিতে পারবে না হয় না কি জিনিসটা এনাদের মজলিস গুলো এনাদের পরশপাথর এখানে কি হয়
খাঁটি সোনায় পরিণত মাটি সোনায় পরিণত হয় যাক তো আরেকটা বিষয় ওখানে রয়েছে আইহাল্লাযীনা আমুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন সেটা হলো আল্লাহ পাকের একটা রীতি আছে যেখানে যেরকম একটা নির্দেশ দেন বা যেখানে যেরকম একটা নিষেধ করেন ওই নিষেধের উপরে কিভাবে আমল করা যাবে ওই নির্দেশের উপরে কিভাবে আমল করা যাবে তারও পদ্ধতি আল্লাহ ওই জায়গায় বলে দেন এটা কোরআন পাক গবেষণা করলে একটা রুচি তৈরি হয় এখানে আল্লাহ তা হুকুম দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা এটা জানতেনো ব্যাপার আল্লাহকে ভয় করা তো ব্যাট কঠিন ব্যাপারে জিনিসটা ইয়ে হয়ে গেলে তো আর সবই হয়ে গেল পুরো হেদায়েত তারই ভাগ্য হয়ে গেল হুদাল্লিল মুত্তাকিন তো আল্লাহকে ভয় করা বিরাট কঠিন আবার সহজ দুরকমই ব্যাপার হয়েছে আর দিনু ইউসরুন এটা তো এক জায়গায় বলা হয়েছে পাশাপাশি আর দিনু উসরুন হবে দুরকমই আছে ইন্না মাল উসরি উসরা এসব ব্যাখ্যা সাপেক্ষ বড় গভীরতার কথা বড় উচ্চাঙ্গের কথা এসব যাই হোক তো ওখানে যেটা বলা হয়েছে যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় সহজ আবার আল্লাহর ভয় কঠিন কঠিন কোন অন্তরের জন্য পাষাণ হৃদয়ের জন্য কঠিন আবার যদি মানুষের মতো মানুষের অন্তর হয় প্রকৃত অন্তর হয় প্রকৃত হৃদয় হয় তো সেই হৃদয়ে আল্লাহর ভয় পুরো জমে নিতে পারে পুরো ভরে যেতে পারে সেই জিনিস আল্লাহর ভয় ছাড়া দ্বিতীয় ভয় থাকতেই পারে না কোনো একজন ব্যক্তির কথার মান খাফ আল্লাহ খাফাহু কুল্লু শাই যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে সমস্ত জিনিস তার ভয় করে সুবহানাল্লাহি বিহাম সুবহানাল্লাহ ভয় কাকে বলে বলবো একটু ভয় কাকে বলে ছোট্ট কথা এই কাকে বলে একটা জিনিস কাকে বলা যেটাকে বলে ডেফিনেশন যে মাস্টাররা আছেন আমাকে শুদ্ধ করে দেবেন ইংরেজি লোক না যাই হোক তো পরিচয় বা সংজ্ঞা এটাকে আরো ভালো ভাষায় সংজ্ঞা এটা একটা জানা বিরাট বড় ব্যাপার এ জ্ঞান বৃদ্ধির রব্বি জিদনি ইলমা এটা কাকে বলে ওটা কাকে বলে ওটা কাকে বলে এটা দ্বারা ব্যাপক উপকার হয় ওই জিনিসটার হাকিকত ওর বাস্তবতাটা বুঝে আসে জিনিসটা কি হবে ওর নির্যাসটা পুরো ফুটে ওঠে যে ভয় বলা একজন আলিম বলেছেন সফাত উত্তাফাসির বলে একটা কিতাব রয়েছে আল্লামা হ্যাঁ মোহাম্মদ সাবুনি রহমতুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন বলো পাঁচটা সাতটা তফসিলের কিতাব ঘেটে একটা কিতাব লিখেছেন তিন খণ্ডে সমাপ্ত সফাত উত্তাফাসির মানে সমস্ত তফসিলের নির্বাচন সিলেকশন তাতে হযরত কোন আলিমের উক্তি দিয়েছেন যে ভয় বলা হয় আল্লাহ ইয়ারাকা রব্বুকা আল্লাহ ইয়ারাকা রব্বুকা ফীমা নাহাক হাইসু নাহাক একটা আল্লাহ ইয়ারাকা রব্বুকা হাইসু নাহাক ওয়া আল্লাহ ইয়াফকুদাকা হাইসু আমারাক কি দারুণ এনে দিয়েছেন ভয় এছাড়াও ভয়ের বিভিন্ন সংজ্ঞা পৃথিবীতে বহু মানুষ দিতে পারে এক একটা জিনিসের সংজ্ঞা বা পরিচয় বিভিন্ন ভাবে দেওয়া যায় তো হযরতের সংজ্ঞায় বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছে সেই নিষিদ্ধ এলাকায় যেন তোমার প্রবেশ না হয় পরিষ্কার জিনিস নিষিদ্ধ এলাকায় যেন তোমার উপস্থিতি না হয় আর একটা হলো আদিষ্ট এলাকায় যেন তোমার অনুপস্থিতি না হয় দারুণ কথা হয়ে গেল আদিষ্ট এলাকায় তোমার অনুপস্থিতি না হয় আর নিষিদ্ধ এলাকায় তোমার উপস্থিতি না হয় সুবহানাল্লাহ বিহামদিহি কি মশাই আমার তো খুব ভালো লেগেছে কথাটা খুব দারুণ লেগেছে ছোট্ট কথার মধ্যে যাবতীয় আদেশ নিষেধ সব একদম পুরো শরীয়তটার এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কোনো জিনিস বাইরে নেই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান এইরকম বিষয় যখন আমি পাই না খুঁজে পাই বলতে পাইয়ে দেন না তিনি তখন খুশিতে বাকবাক হয়ে যায় অন্তরে অন্তরে এগুলো আমার পাওয়া দরকার ছিল এরকম কি শুকরিয়া আল্লাহর করি সর্বাবস্থায় যারা বলছিলেন মজলিসের একটা আদবের ব্যাপারে যাই হোক আমার চলা আমার বলা আমার বলাটা যদি আদিষ্ট এলাকায় হয় তাহলে বলবো আর যদি না বলাটা আদিষ্ট এলাকায় হয় তাহলে না বলবো আর কি আমার দেখাটাই যদি আদিষ্ট এলাকায় হয় তাহলে দেখবো আর না দেখা যদি আপনার আদিষ্ট এলাকায় তাহলে না দেখবো আদেশ নিজেদের সঙ্গে টোটাল হয়ে গেল জীবনে আমার চলাফেরা ওঠা বসা লেনদেন আচরণ সবকিছু এর উপরেই আমাদের ছোট্ট
ছোট্ট একটা জিনিস এইটুকু শিক্ষা নিয়ে আপনি বাড়ি যান ইনশাআল্লাহ আরো অনেক মনি মুক্ত পাবেন এতে বিরাট বড় জীবন হয়ে যাবে একটা লাইফ চেঞ্জ হয়ে যাবে দেখেন সব হয়তো পারবো না কিন্তু পারার মানসিকতা রাখবো এবং টার্গেটটা রাখবো সুন্দর হবে আল্লাহ বারবার আমি করে ফেলছি কিন্তু যাব কোথায় কোন দরবার আছে কে আমাদের অন্য প্রভু আছে কে আর অন্যতা একত্ববাদী পৃথিবীতে আমরা তো বহুত্ববাদী নই তো নই যখন হয়তো ভেঙে ফেলছি দুনিয়ার জ্বালাতে নফসের জ্বালাতে পারিপার্শ্বিকতায় পরিবেশের কারণে তারপরেও রীতিমতো ডেকে যাওয়া এবং কেঁদে যাওয়া আমাদের পথ সাবিলুনা দুয়া সাবিলুনাল বুকা ডেকে যাওয়া এবং কেঁদে যাওয়া ডেকে যাওয়া এবং কেঁদে যাওয়া দুটো কাজ মস্ত দামি কাজ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ আমি বলি একসময় বলেছিলাম আমি হাফিজ হয়েছি বসিরহাট মাদ্রাসায় এটা আমি বলে বলছি না বাস বোঝাবার জন্য একটু বলতে হচ্ছে কেননা এটা বলাও তাহাদিসের নিয়ামত এবার এটা তাহাদিসের নিয়ামত হচ্ছে না হচ্ছে সেটা আমি আমার আল্লাহ বুঝবেন নিশ্চয়ই আর কি জি জি হাফিজ হয়েছি বহু মানুষ আমি হাফিজ হয়েছি জানেও না ওখানে আল্লাহ হয়তো বুঝে নিয়েছেন লোকে জিজ্ঞেস করে আপনি কি হাফিজ আমি হাফিজ হয়েছি কি পিছনে একটা ফেস্টুন টাঙিয়ে রাখবো আমি হাফিজ এই করবো আমার বাড়ির সামনে একটা টাঙিয়ে রাখবো হাফিজ যাই হোক তো হাফিজ হয়েছি বসিরহাটে বুঝবেন এই জিনিসটা একটু বুঝবেন আলিম এবং মুফতি আল্লাহ করেছেন দেওবন্দি অনেক কিছু হয়েছে মূলও হয়েছে কি হয়েছে মূলও হয়েছে কেননা আল কুরআন আল হাদিস হুজ্জাতুল্লাকা আও আলাইকা এই কুরআন এই হাদিস তোমার বুদ্ধি দাঁড়াতে পারে আবার তোমার পক্ষে দাঁড়াতে পারে দুরকম হতে পারে জিনিসটা আল কুরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা হাদিস আগে মধ্যে বলা আছে আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা সর্বনিকৃষ্ট হলো আলিম আবার সর্বোৎকৃষ্ট হলো আলিম কোথায় তুমি সেটা দেখতে হবে যাই হোক এক হিসাবে মানে যদি সঠিক হাদিস কোরআন না আসে তাহলে মূল হয়েছে কথাটা বেশি দামিও বলেছি মূলও না তার চেয়েও আরো কিছু এ হতে অসুবিধা ছিল না এবারে মূল্যবান হতে হবে কি হতে হবে মূল্যবান মূল্যটা হয়নি ওগুলো হয়েছে বলতে মূল্য হয়নি মূল্য হয়েছে উলু বেরিয়াতে এসে সুবহানাল্লাহ আরো একটু বলি হাফিজ হয়েছি বসিরহাটে আলিম হয়েছি মুফতি হয়েছি দেওবন্দে আর মানুষ হয়েছি উলু বেরিয়াতে এসে সুবহানাল্লাহ গর্বসুরত ইনসান ইনসান বুদে বুজাহাল আহমদ একসা বুদে আকৃতিতেই যদি মানুষ মানুষ হতো তাহলে আবু জেহেল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একাকার হয়ে যেত একই হয়ে যেত এটাই কোন একজন কবি বলেছেন শেখ সুদি জাহিদ সুদি ও হামা সুদি লেকিন ইনসান নামি সুদি শাইকুল হাদিস হয়েছে জাহিদ আবিদ হয়েছে সাধক তাপস হয়েছে সব কিছু হয়েছে ব্যারিস্টার হয়েছে মাস্টার হয়েছে অনেক কিছু হয়েছে অনেক ডিগ্রি হয়েছে মানুষ হওনি আর কি মানুষ কিভাবে হবে এ সাধারণ বিষয় আর কি এটাও কবি বলেছেন কোর্স তো লব্জ শিখাতা হয় কোর্স তো লব্জ শিখাতা হয় লেকিন ইনসান ইনসান বানাতা হয় লেকিন ইনসান ইনসান বানাতা হয় একটা ছাত্রকে পড়ানো হয় একটা সিলেবাস থাকে বছরে এই পরিমাণ পড়াতে হবে সে পর্যন্ত পড়িয়ে দিলাম কিছু শব্দ ঝঙ্কার ধরিয়েছিলাম কি শব্দ তরঙ্গ সৃষ্টি করেছিলাম একটা নির্দিষ্ট পিরিয়ডে ব্যাস পড়ানো হয়ে গেল কোর্স শেষ হয়ে গেল ওর তো কোর্স শেষ হয়ে গেল কিন্তু মানুষ হয়নি কিন্তু ওটা মানুষ হবে ওই মানুষের পাশে যখন যাবে আর কি তার সুবদে থাকবে তাকে জাপটে ধরবে আর কি ক্লাসিক্যাল টাইম বাদ দিও আজকে ক্লাসের একটা বড় অবক্ষয় আগে যেটা ছিল ক্লাসের পরেও
বাকি টাইম অনেক টাইম তাদের সান্নিধ্যে থেকে মানুষ মানুষ হতো আজকে ওই ক্লাস পর্যন্ত একটা ক্লাসিক্যাল সম্পর্ক এতটুকু ক্ষীণ সম্পর্ক নিয়ে মানুষ হওয়া যায় না আর যা কিছু হওয়া যাক না কেন আর কি দুনিয়াতে এটা ক্লাসিক্যাল একটা অসুবিধা হচ্ছে দুনিয়াতে শুধু ক্লাস টাইম দেয় তাও হাত পা কান কোথায় থাকে তার ঠিক নেই আরো অন্য কিছু অঘটন ঘটে তার ঠিক নেই আর কি লেকিন ইনসান ইনসান বানা খোঁজ করতেই আপনার দুনিয়া কেমন আপনাকে পেতেই হবে জিনিসটা ওয়াল্লাহ বিল্লাহ তাল্লা লিল্লাহ যদি আপনি কথার কথা বলছি জীবিতদের মধ্যে না পান তেমন কোনো আপনার অনুসন্ধিত সু ব্যক্তি আপনি যাকে খোঁজ করছেন যাকে আইডিয়াল বানাতে চাচ্ছেন আপনি মাথার উপর রাখতে পাচ্ছেন না প্রশ্ন জবাব আসছে যদি তাও না পারেন অন্তত মৃতদের মধ্যে বরং মৃত না তারাই প্রকৃত জীবন বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বরং তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যার পছন্দ হয় তাকে অন্তত ধরুন তবে ধরুন ধরতেই হবে আপনাদের পারবেন না হেদায়েতে দুটো সিলসিলায় কাজ করে হেদায়েত আমাদের পাওয়ার বিরাট দরকার এবং ব্যাপক প্রয়োজন ইহদিন সিরাতাল মুস্তাকিম বারবার আমরা পড়ে থাকি সেই হেদায়েতের দুটো সিলসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ একটা এক হাতে কিতাবুল্লাহ তো অন্য হাতে রিজালুল্লাহ এই দুটোর মধ্যে যদি সমন্বয় সাধন না করে চলা যায় যদি ব্যালেন্স ঠিক রাখা যায় তাহলে পথভ্রষ্টতা গোমরাহী অনিবার্য 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 কিছু ব্যক্তি এত পড়াশোনা করেছে আমরা জানি বুঝি ব্যাস আল্লাহর কিতাবকেই সীমাবদ্ধ করেছে আল্লাহর কিতাবকে নিয়েই পড়ে আছে এটাই এনাফ এটাই যথেষ্ট না 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 যদি তাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ঘরে ঘরে একটা করে কোরআনের কপি পাঠিয়ে দিতেন কোরআনের মুজাসসাম নমুনা কোরআন জীবন্ত কোরআন কাউকে পাঠাতেন না বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনকে আল্লাহ জীবন্ত কোরআন বানিয়েছিলেন টোটাল হযরত শাহ ওয়াসিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন টোটাল কম বেশি হয়তো 1.5 লাখ সাহাবী যারা মুসলমান হয়েছিলেন হুজুরের হাতে 1.5 লাখ সাহাবীর মধ্যে 75,000 সাহাবী কোরআনের আকর্ষণে কোরআনের মুজিজাতেই মুসলমান হয়েছিলেন ওটা তো পৃষ্ঠার কোরআন আর 75,000 সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে মুসলমান হয়েছিলেন তাহলে একটা পৃষ্ঠার কোরআন আর একটা জীবন্ত কোরআন দুই কোরআনের সমন্বয়ে আজকে এই বিশ্বে মুসলমানের শামিয়ানা ভরে গেছে আর কি গোটা বিশ্বে প্রায় 200 কোটি কাছাকাছি মুসলমানের ওই দুই কোরআনের এই জন্য কিতাবুল্লাহকে যথেষ্ট ভাবলে একেবারে হবে না রিজালুল্লাহকে বাদ দিয়ে আবার রিজালুল্লাহকে যদি ধরি কিতাবুল্লাহকে মোটে না ধরি তাহলে কিন্তু এতে পথভ্রষ্টতা লাজিম হবে তাতে ওই পূজা পীর পছন্দই ভালো জিনিস দুটো শব্দ পীর পছন্দই ভালো জিনিস কিন্তু পীর পরাস্তি ভালো জিনিস নয় পীর পছন্দই যতটা ভালো পীর পরাস্তি তার চেয়ে লক্ষ কোটি অগণিত গুণ খারাপ পীর পরাস্তি এসে গেলে আর কি এই ভারসাম্য ওই ব্যালেন্স হযরতের কথা আর কি এই দুটো জিনিসের প্রয়োজন তার জীবন্ত নমুদা হযরত দাদা হুজুর আমাদের রহমতুল্লাহ আলাইহি ছিলেন একদিকে তিনি জ্ঞান সাধক অন্যদিকে গুণ সাধক জ্ঞান গুণের সমন্বয় মজমাউল বিহার মজমাউল বিহার বিভিন্ন সমুদ্রের সঙ্গম স্থল জানার গে ইলমে জাহিরি ইলমে বাতিনি সবটাই ধরেছিলেন এটা কামিল মানুষদেরই কাজ হয় আর যার না কিস হয় তারা ওই প্রথম ধাপে যে এই ব্যাস আর এগোনে যাচ্ছে আর কি এটা হিম্মত দরকার যাই হোক আমি সময়টা একটু বেশি নিয়ে ফেললাম আপনাদের তার জন্য ক্ষমা প্রার্থী শেষে আর একটুখানি এই মজলিস সম্পর্কে একটু কথা বলবো পৃথিবীতে হাজারো মজলিস চলছে হাজারো মজলিস এক্ষুনি চলছে পৃথিবীতে এই সময় দেখেন আপনি বিভিন্ন বাল্যমান চলছে আচ্ছা আগামী বিগতকালে চলেছে আগামীতেও চলবে আর আমরা মজলিসে ওঠা বসাও করি করতেই হয় মানুষ একটা সামাজিক জীব সমাজবদ্ধ জীবন ছাড়া চলতে পারে না সাধারণভাবে তো এই সামাজিক বা মজলিসি যারা বন্ধু বান্ধব থাকে আমার আপনার একটা জীবনের জিজ্ঞাসা হওয়া উচিত যে জিজ্ঞাসা ছিল রাইসুল মুফাসসিরিন মুফতি সাহেব হুজুর
মুদ্দাজিলুল আলিয়ার কথা বলছেন কি বললেন আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস চারজন আব্দুল্লাহ চারজন আব্দুল্লাহ হুজুর বলছেন তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন আব্বাস আর একজন আব্দুল্লাহ আবাদিলায়ে আরবা বলে আবাদিলায়ে আরবা আব্দুল্লাহ বিন উমর আব্দুল্লাহ বিন উমর আব্দুল্লাহ বিন জুবায়ের আব্দুল্লাহ বিন জুবায়ের আর আব্দুল্লাহ বিন আমর আব্দুল্লাহ বিন আমর সব আইন দিয়ে দেয় আব্দুল্লাহ বিন উমর আব্দুল্লাহ বিন আমর আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন জুবায়ের এই চারজনকে বলা হয় আবাদিরা আরবা সাহাবীদের মধ্যে চারজন আব্দুল্লাহ আল্লাহর দাস জি না জি না জি না না ওটা না জি জি এটাই কেন না ওই বাপ এবং ছাত্র এই ছেলে দুজন সাহাবী এই আবাদিরার মধ্যে জি আর আব্দুল্লাহ বিন মাসুদের আব্বাস সাহাবী ছিলেন না আমি গবেষণা করেছি হ্যাঁ ওটা আলাদা কথা হ্যাঁ বাকি আবাদিলে আর বা আমার ওরকম জানা ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের এই চারটি আবাদিল আর বা এই চারজনের জন্য বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দোয়া করতেন কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার ফলশ্রুতি দিতে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন তো কাউকে বানিয়েছেন রাইসুল মুজাহিদিন আবার কাউকে বানিয়েছেন রাইসুল আবিদিন আবার কাউকে বানিয়েছেন রাইসুল মুহাদ্দিসিন বলা যেতে পারে আর আব্দুল্লাহ বিন জুবায়ের হলো রাইসুল মুজাহিদিন এই যে হাজ্জাজ বিন ইউসুফের সামনেই কাবাতেই তার প্রায় প্রাণ দিতে হলো আর কি মসজিদের কবুতর বলা হতো না আব্দুল্লাহ বিন জুবায়ের রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের কবুতর আমাদের মসজিদে আসলে এই যে অবস্থা হয় এ কোনো মুসলিমের খুব একটা ভালো লক্ষণ না এই জিনিসটা মসজিদে এসে ব্যাপক দ্রুত আরো নানান তালজা ঘটে আর কি সমাজের অবক্ষয়ের জি তো আব্দুল্লাহ বিন জুবায়ের আর আব্দুল্লাহ বিন আমর ইত রাইসুল উব্বাত বিয়ে আবিদিনদের মধ্যে ছিলেন এমন আবিদিন ইনি হওয়া দরকার ছিল সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বেশি হাদিস বয়ান বর্ণনাকারী অজ হয়ে গেলে দেখা যাচ্ছে উনি হতে পারেন অন্য কেউ হয়েছে আগে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুখারী শরীফের হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে আমার চেয়ে উনি বড় হবে কেন আমি উনি হুজুর যা বলতেন উনি লিখে রাখতেন আর আমি তো লিখতাম না এরকম হাদিস আছে বুখারী শরীফ হাদিস যাই হোক এক একজনকে আল্লাহ একটা মুকুট মণি বানিয়েছেন কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে তার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে এরকম একটা জিজ্ঞাসা হয়েছিল উনি জিজ্ঞাসা করেও ফেলেছিলেন আসওয়ালু নিসফুল ইলম আসওয়ালু মানে প্রশ্ন জ্ঞানের অর্ধেক হলো না কথার মধ্যে একটু এখন পাল্টাতে হবে চেঞ্জিং আনতে মানে একটা সুন্দর প্রশ্ন কি বলা যেতে পারে ভালো প্রশ্ন লক্ষ লক্ষ খারাপ প্রশ্ন কি লাভ হবে আরে ভালো বল হুসনু সুয়ালি নিসফুল ইলম এই আরিফ নামের আবার আলোচনা আছে আর কি সব জি তো ভালো প্রশ্ন কাজের প্রশ্ন কাজের প্রশ্ন জ্ঞানের অর্ধেক একটা প্রশ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সংরক্ষণের ব্যাপারে বা আল্লাহর কোরআনের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ এমন কিছু সিস্টেম দুনিয়াতে গ্রহণ করেছেন একজন ব্যক্তি প্রশ্ন করেছেন কোন একটা সেই প্রশ্নকে সামনে রেখে একটা একটা কিতাব লেখা হয়েছে দুনিয়াতে আর কি যাতে গোটা দুনিয়ার মানুষ ওই রকম প্রশ্নের উত্তরটা জেনে নিয়ে নিজের রোগগুলো সারাতে পারে আর কি একটা প্রশ্নকে কেন্দ্র করে এই এক্ষুনি আমাদের মাস্টার সাহেব একটা কিতাব দেওয়া হলো আত্মার ওষুধ বইটার নাম হয়েছে বাংলাদেশে আত্মার ওষুধ আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির লেখক কি আলেমে দ্বীন সে রত্ন আর কি রতনে রতন চেনে রতনে রতন চেনে সব আলেমদের মাপতে গেলে একটু কিছু দরকার আমাদের এই মজলিসের আমাদের দাদাভির রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত বৈশিষ্ট্যাবলীগুলো ছিল আমরা সেগুলো যেন না হারিয়ে বসি এবার গবেষণা থাকবে তার এর উপরে সেটা আলাদা কথা বাকি না হারিয়ে বসি তার একটা মেজাজ ছিল তার একটা আদর্শ ছিল প্রশস্ততা উদারতা এটা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ ছিল তিনি গবেষণা রীতিমতো নামই দিয়েছেন গবেষণা নিকেতন একটা ছোট্ট দৃষ্টান্ত আমাদের জন্য আইডিয়াল আমাদের ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন এতে আর কি কিছুদিন আগে একটা কেউ কোনো একটা বিষয় হযরতকে জিজ্ঞাসা করলেন সেটা হলো কোনো একটা মজলিসে যাওয়ার ব্যাপারে বিয়ে বাড়িতে যাওয়ার ব্যাপারে
তো হযরত সেখানে উত্তরটা এমন ভাবে দিলেন মানে কি ধারণ ভাবে বেরিয়ে আসলেন যে আপনি জান না হযরত জি জেতেন হযরত বলছেন আচ্ছা আমি তো সেই হযরতের হাতে গড়া সন্তানই বলছি বাস বুঝতে পারছেন কি বুঝতে পারছেন আপনারা যাই হোক তো এটা থাকবে এই প্রশস্ততা উদারতা এই বিষয়টা আমরা আমাদের মজলিসে কায়েম রাখব সেই হিসাবে আমরা সব জিনিস একটু ইসলামের মেজাজতে নিয়েই ভাবব এবং সবার উপরে ইসলামকে নিয়ে গর্ব করব ইসলামের জীবন আদর্শকেই সমস্ত আদর্শের উপরে বিজয়ী রাখব যেখানেই থাকি না কেন কেন ইসলামই আমার এ থেকে টপকাই কয়েকদিন আগে হোলি খেলা হয়ে গেছে না রং খেলা হয়ে গেছে তো তারাও রং খেলেছে কোরআন পাকে আল্লাহর রং বলে একটা আয়াত নাযিল করা হয়েছে সিবগতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগতাও ওয়া নাহনু লাহু আবিদুন আমরা আল্লাহর রঙে রঙিন আমরা কার রঙে রঙিন আল্লাহ আল্লাহর রং বলতে মুফাসসিরিনরা ব্যাখ্যায় বলেছেন মুফাসসিরিনরা ব্যাখ্যায় বলেছেন ইসলামের রং দ্বীনের রং এমন ভাবে দ্বীনটাকে ওন্না বিছনা বানিয়ে নেব মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্র থেকে লোমকূপ থেকে ইসলামই আমার প্রিয় দ্বীনের রং সুগন্ধ যেন আমার এ দ্বারা মানে বের হয় আমার মুখ থেকে ইসলাম শব্দটা শরিয়া শব্দটা এমন ভাবে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার হয় যেন ওর কান ঠিকরে পড়ে চোখ ঠিকরে পড়ে ওর হাত পা ঠিকরে পড়ে শরিয়াত 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 সর্বক্ষেত্রে এটাকে আমরা উপরে মান দেব যাই হোক আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আমি বলেছি হুজুর একটা বলছিলেন যে এর মধ্যে আবার গবেষণা হবে আমি বলেছি মানে আমি খুব ভালোভাবে করেছি এরকম একটা প্রশ্ন এবার বুখারী শরীফের ছেলেদের করেছিলাম প্রশ্ন তা আমার আগে ওইটা জানতাম কিন্তু ওটা ঠিক হয়নি এরকম হয় আবার দেখা যাচ্ছে যে আবার এর থেকে ভালো গবেষণা আসে আবার দেখা যাবে অসুবিধা নেই যাই হোক আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই মজলিসি বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাথী সর্বসুন্দর বন্ধু কারা এটা আমার জানার দরকার কেন আমি সেই রকম মজলিসকে পরশপাথর মনে করে নিয়ে অঙ্গাঙ্গী ভাবে সেই রকম মজলিসের খোঁজে জীবন যৌবন কাটিয়ে দেবো এটাই হলো তাদের জিজ্ঞাসার উদ্দেশ্য থাকে আর কি ওই রকম মজলিসে বসবো ওই রকম মজলিসে অনুপস্থিতি আমার জীবনে হবে না পৃথিবীর জমিনে শুধু চেয়ে চেয়ে দেখবো খুঁজে খুঁজে দেখবো কোথায় কোন ক্ষেত্রে ওই মজলিসটা হচ্ছে সেখানে আমি যাবই যাবই এরকম উদ্দেশ্য যাই হোক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিশ্ব রবিও বিশ্ব নবী আবার বিশ্ব রবি এ বিশ্ব রবি আলাদা আলোয় এ আলো নিতে গেলে অন্য কি হেদায়েতের আলো অন্তরের আলো প্রকৃত আলো এই যে বিশ্ব রবি আমাদের সূর্য আছে ও তো বাহ্যিক আলো আর অভ্যন্তরীণ আলো হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো ওটাই হলো আসল রবি আসল আসল সূর্য আসল আলো তো বিশ্ব নবী আবার বিশ্ব রবি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম জি তো বিশ্ব নবী পরিভাষাটা বিশেষ করে আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহির একটা বিরাট বারবার এই যে ব্যবহার করতেন বিশ্ব নবী এর পিছনে বিরাট যুক্তি রয়েছে আর কি অন্যরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মর্যাদা খাটো করার জন্য কেউ কেউ আরবের নবী কেউ কেউ শুধুমাত্র আরব আরব মানে একটা তো মেন আরব আর একটা বাইরের আরব কেউ কেউ এশিয়ান নবী এইসব নাম তার করে ফেলেছিল আর কি তার মর্যাদাকে খাটো করার জন্য তার ব্যাপকতা তার সার্বজনীনতা তার চিরন্তনতা তার সর্বত্রতা এটাকে খাটো করার জন্য এরকম ষড়যন্ত্র জাল পেতেছে আমরা ওইটাকে ওই জাল ছিন্ন করে তাদের আগুন যে জ্বালিয়েছে তারা ওই আগুনে প্রশান্ত মহাসাগর ঢেলে দেবো ইনশাআল্লাহ আজিজ একটা কথা বলবো তার যুক্তি থাকবে শেষ নবী অনেকে শেষ বলে মানতে চায় না হ্যাঁ শেষ ইনি নন আরো কে কোন এতে আসবে না তার ইত্যাদি বলতে থাকে আর কি কিন্তু আমাদের মতে একদম
যেমন নবী হিসাবে তার উপরে ঈমান রয়েছে তেমন শেষ নবী হিসাবে খাতামুন নবীন এটা তো একটা মস্ত বড় চ্যালেঞ্জের বিষয় আমাদের কাছে এই মান রক্ষা আমাদের জীবন দিয়ে হলো খাতামুন নবীনের মান রক্ষা আমাদের করতেই হবে আর সমস্যা তো এখানেই এই খাতামুন নবীনকে নিয়ে সমস্যা বলতে আজকে আমাদের কিন্তু যদি আমাদের নবীর পরে আর কোন নবী আসতেন এতটা মাথা ব্যথা হতো না এতটা জীবনের হুমকি আসতো না কেননা একটা বাগানে যদি আগাছা জন্মায় আল্লাহ পাক পরবর্তীতে নবী পাঠিয়ে ওই আগাছা পরিষ্কার করতেন যেহেতু আর নবী আসবেন না এই জন্য যা কিছু সমাজের মুখে অত্যাচার অনাচার অরাজকতা হচ্ছে তার বিরুদ্ধে নায়েবে নবীদের কোমর বেঁধে জীবনের হুমকি নিয়ে চ্যালেঞ্জের মুখে এই সমস্ত জিনিসের মোকাবেলা করতে হচ্ছে আল্লাহ বিহামদি সুবহান কথা বুঝতে পারছেন যাই হোক বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মজলিসি বন্ধুদের মধ্যে সর্বোত্তম বন্ধু কারা বিশ্বনবী মহানবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরওয়াহু নাফিদা উত্তর দিয়েছিলেন তিনটে গুণ যে মজলিসে পাবে সেই মজলিসটাকে মনে করবে এই মজলিসে বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু তিনটে গুণ কা কি কি গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু প্রথম নম্বর গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু যাকে দেখলে আল্লাহ পাকের স্মরণ হয় যাকে দেখলে আল্লাহ পাকের স্মরণ হয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ একটা গুণ আপনাদের দেখে সত্যি বাস্তবে আল্লাহ পাকের স্মরণ হয় আপনারা যে নির্ভেজাল এখানে আসেন কিসের একদম এরকম নিবেদিত প্রাণ ব্যক্তির মানুষের অভাব বিরাট খুব কম পাওয়া যায় আমি এবং আমাদের মাস্টার সাহেব বসিরহাটের ওই নিবেদিত প্রাণ উনি কথা বলছেন যে উলুবেড়িয়ার মানুষ বা এখানকার মানুষ এনারা যে কত একনিষ্ঠ শিখতে হবে এখানে মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু যাদেরকে দেখলে আল্লাহ পাকের স্মরণ হয় কথা বুঝে আসেনি দ্বিতীয় নম্বর ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু যার কথায় তোমার জ্ঞান বৃদ্ধি হয় যার কথায় তোমার জ্ঞান বৃদ্ধি হয় যতবার প্রায় এসেছি খোদাকে হাজির নাজির জেনেই বলছি ততবারই কোন না কোন নতুন জ্ঞান নিয়েই প্রায় বাড়ি ফিরে গেছি আর কি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আপনাদের কি মনে হয় আমি জানি ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু যার কথায় তোমাদের জ্ঞান বাড়ে এত পড়াশোনা করেছি তারপরেও ওই আমাদের হযরতজির কথা হ্যাঁ এত পড়াশোনা করেছেন তারপরেও শাহ ওয়াসিমুল্লাহ রহমতুল্লাহর কাছে গিয়েছিলেন গিয়ে বিভিন্ন একটা বিশেষ পরিপ্রেক্ষিতে আওয়ার কুছ ইলম হবে তো আওয়ার কুছ ইলম হবে তো আরো কিছু ইলম যদি শেখা হয় তারপরে এসব জিনিস বোঝা যাবে আর কি জিনিস হয়তো বলতেন এত পড়াশোনা করার পরে এখনো কি আচ্ছা আচ্ছা জি কি বলে কুছ ইলম হবে তো কাম হবে আমি একবার বলেছিলাম নতুনের দিকে এসে যে আমরা যা ইলম শিক্ষা করেছি সেটা হলো কাঠখোট্টা ইলম আর কি তো হযরত ভালো পছন্দ করেছেন শব্দটা আর কি কাঠখোট্টা আলেম হয়েছে আর কি রসকস নেই আর কি ইলমের সাথে আমলের আখলাকের এইসব জিনিসগুলো যদি সম্মিলন না ঘটে তাহলে ওই রকম ইলম দ্বারা খুব একটা উপকার হয় না আজকে এই অভাব হয়ে গেছে ব্যাপকভাবে উভয় সমন্বয়ের ব্যাপক অভাব হয়ে যায় এই অনেক কথা সব বিষয় জি ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু কি কথা হয়ে যাবে আরেকটা বললেন ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু যার আমল দেখে আখেরাতের ইয়া তাজা হয় আখেরাতের স্মরণ তাজা হয় সুবহানাল্লাহ বিহামদি হিমাম ইননামা হিমামুল আখিরা আরে আমরা থাকি দুনিয়াতে আমরা দুনিয়ায় বসবাসকারী দুনিয়ার জিনিসপত্রে আমাদের সম্পর্ক আছে ঘরের সঙ্গেও আমরা হয়তো ঘরে পাথর লাগাই আমরাও পকেটে টাকা রাখি
আমরাও ভালো খাওয়া দাওয়া করি আমরাও ভালো খাট পালঙ্কে শুই আমরাও বড় ভালো গাড়ি চড়ি সবকিছু করি বলে থাকি এখানে তো আমাদের মেন ফিকির মেন উদ্দেশ্য আখেরাতকে কেন্দ্র করেই থাকে আর কি হয় আপনি জানেন না এই দুনিয়া জি লাগানে কি নেই এই দুনিয়া জি লাগানে কি নেই এই দুনিয়া جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اکھانے پرشانتی نوار اکھانے انتر گیتے دوار اکھانے شکر گھومیر جائے گا ایٹا نوہ ایٹا یہ تو ایکٹا مسافیر خانا یہ تو ایکٹا ریسٹ روم بسرام آگار کھونو کھونی کالا ایٹا ایٹا جہاں کی جو کوری ہمرا আখিরাতের জন্য করি আখিরাত কিভাবে আমাদের বানবে ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাত দার আল্লাহ পাক বলছেন নবীদের সম্পর্কে আমি তো তাদেরকে নিষ্কলুষ ভাবে নির্বিচার করে আখিরাতের জন্যই বানিয়েছি ইন্নামা হিমামুনাল আখিরা আমাদের ওই আখিরাতকে নির্মাণ করার জন্যই আখিরাতের বসবাসের জন্যই আমাদের হিম্মত আমাদের উদ্দেশ্য সবকিছু চাই তো মান যাক্কারাকুম বিল্লাহি আমালুহু যার আমল দেখে আখিরাতের ইয়াদ তাজা হয় স্মরণ হয় এই তিন কোয়ালিটি সম্পন্ন গুণ যে মহামনীষের মধ্যে পাওয়া যাবে সেই মজলিসটাই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মজলিসে বারবার উপস্থিতি এবং দুনিয়ার বুকে এরকম মজলিসে খোঁজে জীবন যৌবন পৌরব সবকিছুই ব্যয় করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন